কুমারপাড়া জেপিতে গ্রামীণ সড়কের কাজে দুর্নীতির অভিযোগ তদন্তে বিভাগীয় কর্তৃপক্ষ। বড়খোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের আমলে কাছাড়ের বড়খোলা সমষ্টির নির্জয়নগর কুমারপাড়া জিপিতে 6 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল গ্রামীণ সড়ক সংস্কারের জন্য। কিন্তু সড়ক সংস্কারের কাজ অর্ধসমাপ্ত করে বরাদ্দকৃত অর্থ আত্মসাত করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন বালিঘাট চতুর্থ খণ্ডের গ্রুপ সদস্য আহাদ হোসেন লস্কর। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে দায়িত্বশীলদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করে অরুণাচল ফাঁড়িতে মামলা দায়ের করেন আহাদ হোসেন লস্কর। শনিবার শালচাপড়া ব্লকের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ছুটে আসেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন কলিতা। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার পর গ্রুপ সদস্য আহাদ বলেন, স্যার, আমি যদি মিথ্যা অভিযোগ করে থাকি তাহলে আমার বিরুদ্ধে এখনই আইনি ব্যবস্থা নিন, আর না হয় তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইন ব্যবস্থা গ্রহণ করুক। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তদন্তের পর সড়ক সংস্কারের কাজে যে অনিয়ম ও দুর্নীতি রয়েছে তা স্পষ্ট হিসেবে ধরা পড়েছে বলে জানা গেছে। এদিকে রবিবার গ্রুপ সদস্য আহাদ হোসেন লস্কর সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন, সড়কের কাজ সম্পূর্ণ না করে কিভাবে এই দুই সরকারি আধিকারিক টাকা তুললেন? কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন। বুধবারে যে নিউজটা দিচ্ছে, এই বুধবারের নিউজটা দিতে হবে যে কাজ অসম্পূর্ণ থাকার কারণে যে মাসিম কোথাও দেখা করা হয়েছে, এটা পরিপ্রেক্ষিতে সরকারগুলোকে ভিডিও সারে যে আমরা চন্দন করিতে সারের দিকটা খাইলে তাই ভিজিটিং করছি, সইয়া তাই গেছেন, মাফিয়া গেছেন, পুরাতন কাজ কোথা আছে এটাও মাফিছেন, নতুন কাজ কোথাও এটাও মাফিছেন, মাফিয়া বর্তমানে আমরা কাজ চলের কাজ আমরা দেখিয়েও গেছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়া আমরা বর্তমানে এখন কাজ করিয়ে যাই আর বিগত দিনও এই টাকাটা তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন পকেট থেকে মালিক পাঠিয়ে কাজ করতে আমরা লোকে বল দিই আর এই অবস্থা। মানে রাস্তা কাজ আনকমপ্লিট হল, হইলে প্রথমে টাকা উঠে, প্রথম টাকা উঠাই, কত টাকা উঠাই? 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা উঠাইয়া নিয়া সব টাকা লইয়া গেছেন গিয়া সামান্য ফিসের দিকে একটা কাজ করি। এখন বর্তমানে এই কাজ বাড়ির মানুষের মিলিয়া গল্লির মানুষের মিলিয়া তারা কাজ করে সমাধান পুরা করা হয়, কারণ আঁটিবার অবস্থা খারাপ, চলার অবস্থা খারাপ, কারণ টাকা তুলে লিয়া গেছেন কি বিনা কাজ করিয়া। এটা আগুন নিউজও আমরা কইয়া দিচ্ছি, খবরে জানাইয়া দেবো। এটা এখন আমরা এমন এক অবস্থা, শালচাপড়া ব্লক যে ব্লক আছে এই ব্লকগুলো এখন লাগালো বিনা ব্লক লাগিয়ে তারা পয়সা তুলে লিয়া গেছে, আর এই ব্লক তুলিয়া লইয়া গেছে টাকা তুলে লিয়া গেছেন তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস সবচেয়ে বড় বাদ লাগছে যে আমরা সাইনচাইতর বাড়ির রাস্তায় পুরাতন বাড়িটা এই রাস্তাটা এখানে একটা টাকা তুলে লিয়া গেলে গিয়া আজকে গ্রামের মানুষই আমরা তোমরা আমরা বুদ্ধি কিতা করতাম, তোমরা যখন তোমরা রাস্তার পয়সা সরকারি মানুষ লইয়া যাইবি তোমরা তাকেও কই ওর মানুষরে আমরা কইয়া দিচ্ছি তোমরা জুতা দিয়া ঝাড়ু দিয়ে আমরা বাড়ি যাও মেম্বার ফাইনকে চলে কেউ গিয়ে আমরা ঠিক করবো, আমরা ঠিক করার কোনো লাইন নাই, আমরা এই প্রকৃতিতে আমরা গিয়ে ফুসেছি যে আমরা নিজে নিজে কাজ করতে লাগে। আজকে এস্টিমেটেড টাকা কত টাকা আসলো? 6 লক্ষ টাকা, 6 লক্ষ উঠাই, 6 লক্ষ 6 লক্ষ টাকা উঠতে করে দিলে বিনা কাজ কেমন আগে উঠেছে? বহুত আগে উঠাইছে তো, এটা হইলো 18-19 আপনার স্কিম, এই স্কিমের টাকাটা তুলিয়ে গেছে লইছি, এই টাকাটা এনে কোনো এই লেবারগুলো বর্তমান যারা কাম করে এরা আলাদা পেতে নতুনভাবে এরা ঠিকা সিস্টেমে তারা কাজ করিয়ে যাবে। এখন আপনার সরকারের কাছে বা প্রশাসনের কাছে দাবি? আমার দাবি হইল কি এটা উপযুক্ত বিচারটা চাই, এমনি কিছু সিএম স্যারেও দুর্নীতি দমন করবার লাগে বেশি চেষ্টা করতে হয়, এই এই দুর্নীতি ছিল দমন দিত তারা জানো ছিল শেষ করতে, আমি রিকোয়েস্ট আমার যে যেটা কেস করছি এটা কেস চলিয়ে যাইব। এবং কালকে আমি এবার এটাও কইছি যে স্যার আইসলে বলে আমি যদি ভুল কিছু করিয়া থাকি তা আপনি আমার ফেফাই হবে, আমি আপনার লোকে তাহাতে এখন দিই আমি ভুল কিছু করিয়া থাকি ভুল কথা করিয়া থাকি আপনার অফিসারগুলোর কাছে তাহলে আমার আপনি এখন এফআইআর করেন, আমি আপনার লোকে তাহাত দিয়ে আমি সারেন্ডার হয়েছি, আর আমার হচ্ছে কালকে থেকে এফআইআর করেন না, কেন এফআইআর করেন না? কারণ উপযুক্ত বিচারটাও অন্য কিছু চাই না।
এইচএস প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করলো বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। আজকের দিনে আলাদা করে প্যারাগনের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। বিগত দিনে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি তার নজর করা সাফল্য দিয়ে শিক্ষানুরাগী সহ ছাত্র অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সঙ্গে রয়েছে নিট ও জেইই এর কোচিং। তবে এই মুহূর্তে এইচএস প্রথম বর্ষে জোর কদমে চলছে অ্যাডমিশন। রাজ্য ও বহিররাজ্যের সায়েন্স আর্টস অ্যান্ড কমার্সের এক ঝাঁক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকার গাইডেন্স দিয়ে উচ্চতর মাধ্যমিকের সেশন শুরু করতে চলছে প্যারাগন। তাই এবছরের মাধ্যমিক উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্যারাগন সিনিয়র সেকেন্ডারিতে তাদের স্বাগত জানানো হচ্ছে। আবাসিক স্কুলটির আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করে সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের ছেলে বা মেয়ের অ্যাডমিশন সুনিশ্চিত করতে পারেন। যোগাযোগের নম্বর 9577942967 অথবা 6000397282 অথবা 7002661914।